আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মুন্নি খানম ব্লগস। আমি আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতেছি। আমরা আউটিংয়ে গিয়েছিলাম ফুল ফ্যামিলি। এবারের আউটিংটা ছিল এমিরেটস মল। দেখুন বাহিরের রুফটপে আমরা আমাদের পার্কিংটা করেছিলাম, খুবই সুন্দর একটা ভিউ। আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর দর্শক, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি নিউ ইউটিউবার। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন আশা করি। আমরা ইমারেটস মলে গিয়েছিলাম, মাঝে মাঝে ওখানে যাই, খুবই ভালো লাগে। মলের ভিতরে সব কিছু আছে, বাচ্চারাও খুব এনজয় করে। আপনারা দেখতে থাকুন, খুবই অ্যামেজিং প্লেস। এই যে এখানে কিছু পিকচার নিয়েছি, আলিফ, আনিকা, তাশরিফা, ইরফান তাশরিফা আমার ছেলে এবং মেয়ে, আলিফ আনিকা আমার মামাতো বোন, ভাই বোন। এটা হচ্ছে লুইস ভুইটন শোরুমের ভিতরটা, যদিও এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নাই, তাও আমি একটু করেছি। ভিউটা খুবই সুন্দর ছিল, যদিও ব্যাগ কিনতে পারবো না আমরা, ওই ধরনের সামর্থ্য আমাদের নেই। তাতে কি হয়েছে দেখতে তো পারি, দেখেই আসলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। খুবই এক্সপেন্সিভ এই ব্র্যান্ড, দেখুন। এটা হচ্ছে আমার ছোট মেয়ের খুব ফেভারিট একটা শোরুম, আমেরিকান গার্ল।
ও যে মলই যাক না কেন, শুধু খুঁজে আমেরিকান গার্ল। ওর গার ওই ওই শোরুমের ডলগুলা দেখলে ওর খুব ভালো লাগে, খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ও ওখানে যাবি। আর আমরা পরে গিয়েছিলাম কোস্টাতে, একটু বসেছি কফি খাওয়ার জন্য। ওখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু বিস্কিট ওরা সার্ভ করেছিল নিজেদের থেকে। এই তো সারাটা দিন এইভাবেই এনজয় করলাম, কফি খেলাম, তারপরে বাসে চলে আসলাম। রাত হয়ে গেছিল অনেক। প্রিয় দর্শক, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।